বাবার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হয়ে সেবা করবে দেশের মানুষের মাকে বলেছিল ফুটবল খেলে ফিরে আসবে বাড়ি সেই প্রিয় সন্তান ফিরেছে ঠিকই কিন্তু লাশ হয়ে গা স্বজনরা জানান শুক্রবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইলে বগাডুবি ধলি বিলে দুটি নৌকা নিয়ে বেড়াতে যান রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন মিল্টন ও কলেজ ছাত্র আমানুল্লাহ সহ আট বন্ধু এ সময় একটি নৌকা ডুবে গেলে তাদের উদ্ধারের চেষ্টা চালায় আরেক নৌকায় থাকা বন্ধুরা এতে হুড়ুহুড়ি করতে গিয়ে দুটি নৌকাই ডুবে যায় তলিয়ে যায় মিল্টন ও আমান সহ সবাই এ সময় ঘটনাস্থলে মারা যায় মিল্টন স্থানীয়রা বাকিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে আমানুল্লাহকে মৃত ঘোষণা

জন খেলেছে পরে দিন পরে খবর পেয়েছে আর রাত দুজন বল পায় না খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে সুরতের বিপরীতে মানে নৌকা ডুবে তারা আহত হয়েছে তারপরে হাসপাতালে নিয়ে গেছে শেরপুর সদর হাসপাতালে এখান থেকে দুইজনকে মৃত ঘোষণা করছে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করা হইতেছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তৎপর আছি মুদি দোকান ব্যবসায়ীর ছেলে মিল্টন রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এবং তার বন্ধু আমানুল্লাহ তিনানি সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সময় সংবাদ শেরপুর